প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা পাঠের প্রথম অধ্যায়ে সম্পূর্ণ। তো আমি মূলত এটাকে আলোচনা বলবো না, এটাকে আমি তোমাদেরকে একটু নমুনা দেখিয়ে দেব, এবং আলোচনার ক্লাসটি আলাদা পৃথক পৃথকভাবে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে হচ্ছে শুধু তোমাদের পাঠে যে উত্তরগুলো বিভিন্ন ছক এবং প্রশ্ন দেওয়া আছে, তার কিছু নমুনা উত্তর আমি এখানে দেব, এবং তোমরা সেটাকে তোমাদের নিজেদের মতো করে লিখবে। তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে সুস্থ থাকি আনন্দে থাকি। তো এখানে আমাদের প্রথমে আছে হচ্ছে 2 নম্বর পৃষ্ঠা। তা 2 নম্বর পৃষ্ঠাতে আমাদের বলছে যে আমার দিনলিপি। তো আমার একটি দিনলিপি তৈরি করতে হবে এখানে, যে আমি সকালে কি করি, দুপুরে কি করি, এবং বিকালে কি করি, রাতে কি করি, এটার একটা বর্ণনা এখানে দিতে হবে। তো তার একটা নমুনা তোমরা কিভাবে করবে, তোমরা তোমার সময় মতো করবে, প্র্যাকটিস করবে যে তোমার কোন কোন সময় কি করতে চাও। তো প্রথম দিন, হ্যাঁ, এখানে সকালেরটা দেখানো হচ্ছে প্রথমে, যে এখানে প্রথম দিন এই লাইন, এই কলামটাতে সবগুলো প্রথম দিন, এই এই কলামটাতে দ্বিতীয় দিন, এবং এই কলামটাতে তৃতীয় দিন সব আছে। তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে নেবে, আমি তোমাদের দ্রুত শেষ দেখানোর জন্য একটু আলোচনা কম করছি। তো এটা সহজ, তোমরা আশা করি এটা, এই ভিডিওটি দেখতে হবে না। এটা কিন্তু প্রথম সকালেরটা এ পর্যন্ত, সকালেরটা কিন্তু এ পর্যন্তই। এরপর আমরা যাব দুপুরবেলা, দুপুরেরটা দেখি, দুপুরেরটা হচ্ছে এটা, প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় প্রাইভেট শিক্ষক আসেন, দ্বিতীয় দিন স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই, এবং এটা তৃতীয় দিন স্কুল স্কুল থেকে এসে, এটা স্কুল হবে, সরি, তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় প্রাইভেট শিক্ষকের আসেন। আচ্ছা, এরপরে বিকালে এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিকাল, বিকালের কলামগুলো সম্পূর্ণ এখানে। এটা হচ্ছে প্রথম দিনের কলাম, এটা আমাদের দ্বিতীয় দিনের কলাম, এটা আমাদের তৃতীয় দিনের কলাম। তোমাদের সুবিধার্থে একটি কথা বলিয়ে বলে রাখি, যে তোমাদের ভিডিওর এখানে দেখবে সেটিং অপশন আছে, সেটিং অপশনে তোমরা প্লে স্পিডটা একটু কমিয়ে দিলে তখন তোমরা কিন্তু এটা বেশিক্ষণ ধরে দেখতে পারবে, অথবা পজ করে করে তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা এসেছি রাতে। তো রাতে আমরা এ কাজগুলো করব, এটা এটা আর এটা, এটা হচ্ছে এটা তোমার মতো করে লিখবা, তুমি যেটা করেছো বা তুমি যেটা করো সেটাই তুমি লিখবা। এরপরে আমরা 3 নম্বর পৃষ্ঠাতে যাব। 3 নম্বর পৃষ্ঠাতে হচ্ছে আমার স্বাস্থ্য বৃক্ষ বলে একটা পাঠ আমাদের দেওয়া আছে। তো আমার স্বাস্থ্য বৃক্ষ এখানে আমাদের লিখতে হবে, সরি, যে 1 নম্বর পুষ্টিকর খাবার দিয়ে সকালে নাস্তা করি, এবং হাঁটাহাঁটি করি, জগিং করি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুদের সাথে ক্রিকেট খেলি, এবং বাইরে খেলা খোলা খাবার খাই। এরপরে পরিবারকে নানা কাজে সাহায্য করি, এবং গৃহস্থালিরতে প্রাণীদের সেবা যত্ন করি, এবং বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে লুডো খেলি, গল্প করি, তারা গাছ রোপণ করি, টিভি দেখি, ছবি আঁকি। এরপর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, অনলাইন থেকে দূরে থাকতে হবে, পরিবারের সাথে গল্প করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, এবং ঘুম থেকে উঠে শরীরের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ কার্যক্ষম করার জন্য আমরা সুষম খাদ্য খাবো। এরপর আমরা যাব 4 নম্বর পৃষ্ঠাতে। 4 নম্বর পৃষ্ঠাতে হচ্ছে আমাদের একটি দেওয়া আছে, যে এই সবটি দেওয়া আছে এখানে, আমাদের বিভিন্ন কাজ, আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি, এই আমার দৈনন্দিন কাজটি পাশে লিখতে হবে, এবং এখানে আমার ভালো খারাপ লাগার যে বিষয়টা, এই চিহ্ন দিয়ে আমাদের আঁকতে হবে। আমাদের ভালো বা খারাপ লাগার অনুভূতিটা আমাদের এই দুইটা, এখানে কিন্তু ইমোজি দেওয়া আছে, এই দুইটা ইমোজি, ভালো লাগলে এই ইমোজিটা হাসির মতো, মন্দ লাগলে মুখ বাঁকা হয়ে আছে এটা। তো এখানে, এবং কেন ভালো বা খারাপ মনে করছি সেটা আমার এখানে লিখতে হবে। তো এখানে আরো একটি বিষয় হচ্ছে,
আমি কিন্তু এইখানে আমার ভালো বা খারাপ লাগার ইমোজিটা আমি এখানে দেইনি, কারণ হচ্ছে এটা তোমরা দেবে, কিন্তু আমার কিছু কাজের নমুনা আমি এখানে কিছু রেখেছি যেটা তোমরা দেখতে পারো, যে যে ঘুম থেকে ওটা হাত ধুয়েছি, কারণ হচ্ছে জীবাণু দূর করতে হবে, ভোরে ঘুম থেকে ওঠা, বেশি রাত জাগা, এরপরে পুষ্টিকর খাবার খাওয়া, এরপরে আছে বাইরে খোলা খাবার খাওয়া, দিনে পানি, পর্যাপ্ত পানি, 7 থেকে 8 গ্লাস পানি খাওয়া, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করা, পরিবারের সঙ্গে গল্প করা, লুডো খেলা, গল্পের বই পড়া, পরিবারকে সাহায্য করা। এরপর আমরা 6 নম্বর পৃষ্ঠাতে যাব। 6 নম্বর পৃষ্ঠাতে আমাদের যা আছে সেটি হচ্ছে আমার অনুভূতি। এখানে আমার অনুভূতি এবং কিভাবে অনুভূতিটি প্রকাশ করি, তো এখানে আমার অনুভূতি, আমার যে আনন্দ, দুঃখ, ভয়, রাগ, এই অনুভূতিগুলো আমার কখন কখন আমি উপলব্ধি করি সেটা আমার এখানে দেওয়া আছে। যে আমরা আনন্দ প্রায় হাসি মুখে উচ্ছ্বসিত কণ্ঠে কথা বলে প্রকাশ করি, দুঃখ কিভাবে প্রকাশ করি, ভীতি কিভাবে উপভোগ করি, রাগ কিভাবে আমরা হচ্ছে রাগান্বিত হই বা রাগান্বিত হলে কি করি, আর হচ্ছে বিষয় হলে আমরা কি করি। এরপরে আমরা যাব হচ্ছে আচ্ছা, এখানে আমরা ফিরে দেখার একটা নমুনা আমি এখানে রেখেছি, এটা তোমাদের অনেক সময় স্কুলে দিতে পারে, আর এই প্রভাবটা কিন্তু তুমি লিখবা। এখানে হচ্ছে আমার ভালো লাগা, আমার স্বাস্থ্যের উপর প্রভাব, এবং আমি কেন আমি ভালো বা খারাপ মনে করছি। আচ্ছা, আগের শখের সঙ্গে উত্তরের কোনো পরিবর্তন এসেছে কিনা, এলে তা কী পরিবর্তন, এটা এখানে লিখতে হবে। তো আমি ধীরে ধীরে এটা স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা যাব 35 নম্বর পৃষ্ঠাতে। 35 নম্বর পৃষ্ঠাতে আমার নতুন স্বাস্থ্য বৃক্ষ করতে বলা হয়েছে, তো এখানে আমি একটি নতুন স্বাস্থ্য বৃক্ষের নমুনা রেখেছি, তোমরা এটা একটুখানি পজ করে দেখে নাও। আর এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, আমি আশা করব প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা করে কমেন্টস করবে, সেই কমেন্টসে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নামটি লিখবে, তাহলে আমার খুবই ভালো লাগবে এবং আমি জানতে পারবো তোমরা কোথা থেকে দেখছো। এবং আশা করি ভিডিওটি এখানে পজ করা অবস্থাতেই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটি, এবং কমেন্টসটি তোমরা করেছো অলরেডি, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক টাইম প্রয়োজন হয়, এতগুলো লেখা সাজানো, তারপরে উপস্থাপন যোগ্য করে গুছানো, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়। এরপরে আমরা 36-37 নম্বর পৃষ্ঠাতে আমার নতুন দিনলিপি তৈরি করতে বলা হয়েছে, নতুন দিনলিপিটি আমি এখানে করেছি, তোমরা শুক্রবার, শনিবার, রবিবার দিয়ে এভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা বার দিয়ে লিখবে, শুক্রবারে কি, শনিবারে কি, রবিবারে কি, এখানে দুপুর, বিকাল এবং রাতের এই বিষয়গুলো তোমরা দেখবে। এবং আমি আবারও একটু হালকা করে স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও এখান থেকে তোমরা তোমাদের কোন কোন কাজ করে, এটা সম্পূর্ণ তোমারই কিন্তু, আর যা বলছি সম্পূর্ণ তোমারটাই লিখবে, এখান থেকে শুধু নমুনাটা দেখবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমার, আর কোনো স্কুলে অনেক সময় তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে দেয়, তো সেই প্রশ্নের যদি তোমার ভিডিও বা কোনো তথ্য প্রয়োজন হয় আমার কমেন্টস করবে, কমেন্টসে লিখলে আমি ভিডিও অথবা চেষ্টা করব তোমাদের ওখানে, ভিডিও না দিতে পারলেও তোমার কমেন্টসের রিপ্লাইয়ের সেই উত্তরটি থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।